নমস্কার, অবেলায় আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লাজবন্তী, আর আপনারা জানেন যে আমাদের এই স্টুডিওতে অনেক শিল্পী এসে পারফর্ম করে যান, ঠিক সেরকমই আজকে যিনি এসেছেন এই মুহূর্তে আমি যার গান শুনবো বলে স্টুডিওতে হাজির, তিনি হলেন শিল্পী আদিত্য বসু। তাই তো, ঠিক করেছি নামটা? আচ্ছা, এই যে শিল্পী তোমার নাম নাকি? হ্যাঁ। আর আদিত্যটা? আদিত্যটা আমার বিয়ের আগের পদবী। ও, মানে বাপের বাড়ি? বাপের বাড়ি। আচ্ছা, বসুটা? বসুটা বাড়ি আফটার ম্যারেজ। আচ্ছা, বাহ, খুব ভালো, একসাথে রেখে দিয়েছো। হ্যাঁ। আচ্ছা, প্রথম একটা গান শুনে নি, তারপর আমরা আড্ডা দেবো। আচ্ছা। পূজা পর্যায়ের গান, অসম্ভব একটা অন্যরকমের গান। আর আমার মনে পড়ে গেল আমার ফার্স্ট রেডিওর গান 89, এই গানটা সোলো পারফরমেন্স। বহুদিন পর তুমি এই গানটা গাইলে আমার মনে চলে এলো। বাহ, দারুণ ব্যাপার, অন্যরকমের একদম। মানে মূলত তোমার চর্চাটা কি? মূলত চর্চা উচ্চাঙ্গ সঙ্গীতেরও তালিম নিয়েছি, রবীন্দ্রনাথের গানেরও তালিম নিয়েছি, সমস্ত গানেরই তালিম, বিভিন্ন
গুণীজনের সান্নিধ্যে নিয়েছি। কিন্তু রবীন্দ্রসঙ্গীতটা আর কি ভালো লাগার সবচেয়ে বেশি, মানে ক্লাসিক্যাল থেকে শুরু, তাই তো? ক্লাসিক্যাল নীহাররঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছে, রবীন্দ্রভারতীর অধ্যাপক, তারপরে সুনির্মল ভট্টাচার্যের কাছে, শান্তিনিকেতনের, ওনার কাছে ধ্রুপদ, ধামা, ঠুংরি সব শেখা। আর রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি সুবিনয় রায়, মায়া সেন, অগ্নিভ বন্দ্যোপাধ্যায় সবার কাছেই তালিম। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত শুধুমাত্র। আচ্ছা বেশ, আর একটা গান শুনি। হ্যাঁ, সকাতরে ওই কাঁদেছে সকলে, শোনো শোনো পিতা, কহো কানে কানে, শুনা প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। সকাতরে ওই কাঁদেছে সকলে, শোনো শোনো কানে কানে, শোনা প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহো কানে কানে, শোনা প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই প্রাণে প্রাণে।
অপূর্ব সুন্দর গানটার পরের সময় হয়ে গেছে, ছোট্ট করে একটা ব্রেক নেবার, এক্ষুনি আবারও আমরা ফেরত আসবো, সঙ্গে থাকুন আমাদের। আমার 4 বছর বয়স থেকে গান শেখা মায়ের কাছে, মানে বাড়িতে গানের পরিবেশ ছিল। হ্যাঁ হ্যাঁ, মা খুব ভালো গান গাইতেন, এখনো গান, মায়ের কাছে শেখা প্রথম সারেগামা পা ধা। মানে প্রথম গুরু মা? মা। ব্রেক নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন অবেলায় আড্ডা, রয়েছি আমি লাজবন্তী এবং আমার সঙ্গে আজকে যিনি আছেন, সুন্দর সুন্দর রবীন্দ্রসঙ্গীত শুনছি, শিল্পী আদিত্য বসু। আচ্ছা, এবার কি শোনাবে গো? একটু বাউলাঙ্গের কীর্তনাঙ্গের গান শোনাবো। হ্যাঁ শোনাও শোনাও। তুমি খুশি থাকো আমার পানে চেয়েছি, খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়েছি, খুশি থাকো তোমার অঙ্গিনাতে বেড়াই যখন বেড়াই, গিয়ে গিয়ে বেড়াই যখন খুশি থাকো, তুমি খুশি থাকো আমার পানে চেয়েছি, খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়েছি, খুশি থাকো। তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে, সে আনন্দ না চায় ছন্দ বিশ্ব ভুবন ছেয়েছে, খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে ছেয়েছে, খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়েছি, খুশি থাকো। ফিরে ফিরে চিত্ত বিনায় গাও যে নাড়া, সে সারা চিত্ত বিনায় দাও যে নাড়া, ফিরে ফিরে চিত্ত বিনায় দাও যে নাড়া, গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেয় সে সারা চিত্ত বিনায় দাও যে নাড়া, তোমার আধারে তোমার আলো দুই খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়েছি, খুশি থাকো তোমার অঙ্গিনাতে বেড়াই যখন বেড়াই, গিয়ে গিয়ে বেড়াই যখন খুশি থাকো, তুমি খুশি থাকো খুশি থাকো। কত ছোটবেলা থেকে তোমার শেখার চর্চা? আমার 4 বছর বয়স থেকে গান শেখা মায়ের কাছে, মানে বাড়িতে গানের পরিবেশ ছিল। হ্যাঁ হ্যাঁ, মা খুব ভালো গান গাইতেন, এখনো গান, মায়ের কাছে শেখা প্রথম সারেগামা পা ধা। প্রথম গুরু মা? মা। কি গান শুনবো বলো? এবার সোনাবাটে পূজা পর্যায়ের গান, রাত্রি এসে যেথায় মেশে, খুব ভালো গান। রাত্রি এসে যেথায় মেশে, দিনে পরাবারে
রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে তোমায় আমায় দেখা হলো সেই মোহানার ধারে রাত্রি বাজিলো গভীর বাণী নিকষেতে উঠলো ফুটে সোনার রেখা খানি নিতল নীরব মাঝে বাজিলো রেখা খানি মুখের পানে তাকাতে যাই দেখি দেখি দেখতে না পাই মুখের পানে তাকাতে যাই দেখি দেখি সময় হয়ে গেছে আরো একবার একটি বিরতি নেবার, এক্ষুনি আবারও আমরা ফেরত আসবো, সঙ্গে থাকুন। ব্রেক নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন অবেলায় আড্ডা, রয়েছি আমি লাজবন্তী এবং আমার সঙ্গে আমার আজকের গেস্ট শিল্পী আদিত্য বসু, রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছেন আমাদের ভালো।
তুমি ততক্ষণ একটু ভেবে নাও কি গান গাইবে, আমি চট করে দু একটা দরকারি কথা সেরে নিই। যদি আপনারা এই এপিসোডটা মিস করে গিয়ে থাকেন তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করুন, টাইপ করুন রাদার অবেলায় আড্ডা, OBELAY ADDA, আর সেখানে আমাদের পেজে গিয়ে আপনারা সব এপিসোডগুলো দেখতে পারবেন। আর এখানে আসবেন কিভাবে এটা সবারই প্রশ্ন, তার জন্য উত্তর দিচ্ছি। একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা নোট ডাউন করে নিন, 8335070727। আবার বলছি 8335070727। এই নাম্বারে আপনার খালি গলায় একটি গান আমাদেরকে পাঠিয়ে দিতে হবে। কি গান শুনি এবার? আমি কান পেতে রই। বা বাবা, আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই, কোন গোপন বাসি কি তার
গান পেতে রো। তুমি তো গানের পাশাপাশি মানে প্রফেশনও আছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে গানের প্রফেশনই আছো? হ্যাঁ হ্যাঁ, বাগবাজার উইমেন্স কলেজে আছি মিউজিক ডিপার্টমেন্টে অধ্যাপিকা হিসেবে। আচ্ছা, কত বছর হলো? 25 বছর। ওরে বাবা রে, তাই? হ্যাঁ। বাহ 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 বাহ, দারুণ এক্সপিরিয়েন্স। হ্যাঁ। আচ্ছা, আর এটা এটা নিয়ে মানে গান নিয়ে আর কি কি ভাবনা চিন্তা তোমার? গান তোমার কি মানে বইটই বেরিয়েছে বললে? হ্যাঁ হ্যাঁ। কি কি বই সেটা? দুটো বই বেরিয়েছে, মানে সঙ্গীত অন্বেষা আর সঙ্গীত বোধ। পুরো কি নিয়ে সেটা? পুরো আমাদের যে ডিগ্রি অনার্সের সিলেবাস ওরিয়েন্টেড বই, এমএ ছেলেমেয়েরাও, রবীন্দ্রভারতী, বিশ্বভারতী, সমস্ত ছেলেমেয়েদেরই খুব কাজে লেগেছে। বিশেষ করে যারা তোমার অধ্যাপকরা যারা গবেষণার কাজ করছে তাদের কাছেও সঙ্গীত অন্বেষা বইটা ভীষণ ভীষণ চাহিদা। মানে এখনও দুবার আমি প্রিন্ট করেছি, সব শেষ। বাহ, বেশ খুব ভালো লাগলো শুনে। আচ্ছা, এবার কি শোনাবে? এবার একটা তোমার রবীন্দ্রনাথের 48 বছর বয়সে লেখা একটা ধ্রুপদাঙ্গ গান, সেটা শোনাব। এটার একটু মূল গানটা গাইছি। হ্যাঁ, একটু গাইবো? হুম, নিশ্চয়ই। জানা মালায় আজা
লিখেছিলেন তাই তো? না কিন্তু এই এটা লিখেছিলেন, সুরও তো দিয়েছিলেন নাকি? হ্যাঁ লিখেছিলেন, সুরটা ওনার করা, ওনার থেকে রবীন্দ্রনাথ, তারপরে রবীন্দ্রনাথ এটা লেখেন এবং শুনতেন। ওকে বাহ, সুরটা ওখান থেকে নিয়েছেন উনি। খুব সুন্দর, দারুণ। আর এই গানটা কিন্তু অনেকে গায় না, মানে খুব অল্পশ্রুত গান তাই না? খুব বেশি জন গায় না, বড় কঠিন গান, খুব সুন্দর গেয়েছো তুমি, দারুণ। সময় হয়ে গেছে একটা আবারও ব্রেকে যাবার, এক্ষুনি আবার আমরা ফেরত আসবো, সঙ্গে থাকুন। মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। ব্রেক নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন অবেলায় আড্ডা, রয়েছি আমি লাজবন্তি এবং গান শুনছি আজকে শিল্পী আদিত্য বসুর কণ্ঠে। অসম্ভব সব রেয়ার কম্পোজিশন শোনাচ্ছেন এবং খুব ভালো লাগছে, সমৃদ্ধ হচ্ছি আমরা সবাই। এবারে কি শুনবো বলো? মনে রবে কি না রবে আমারে। বাহ বাহ বাহ, ভীষণ ভালো গান। মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। গান গা
সময় হয়ে গেছে আরো একবার একটা ব্রেকে যাবার, এক্ষুনি আবারও আমরা ফিরে আসবো, সঙ্গে থাকুন আমাদের। এটা আমার প্রথম বই সঙ্গীত অন্বেষাটা, সঙ্গীত অন্বেষাটা প্রথম বই। আচ্ছা, সঙ্গীত অন্বেষা, এটারই খুব ডিমান্ড? হ্যাঁ হ্যাঁ, ভীষণ চাহিদা। বা ব্রেক নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন অবেলায় আড্ডা, রয়েছি আমি লাজবন্তী এবং আমার আজকের গেস্ট শিল্পী আদিত্য বসু। অনেক সুন্দর সুন্দর গান শুনলাম, অনেক কিছু জানলাম। আচ্ছা, তোমার বইগুলো একটু দেখাবে বলেছিলে যেগুলো লেখা? এটা আমার প্রথম বই সঙ্গীত অন্বেষাটা, সঙ্গীত অন্বেষাটা প্রথম বই। আচ্ছা, সঙ্গীত অন্বেষা, এটারই খুব ডিমান্ড? হ্যাঁ হ্যাঁ, ভীষণ চাহিদা। আচ্ছা, বাহ। আর একটা? এটা সঙ্গীত বোধ, আরেকটাও কাজ করছি। আচ্ছা, কি আশা করছি 2020 অন্তত বের করতে পারবো। আচ্ছা, বাহ, খুব ভালো। অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার কাজের জন্য, তোমার গানের জন্য। আরও অনেক এগিয়ে যাও এই কামনা করছি। আর আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, কিন্তু তার আগে আপনাদের আর আবার একটু জানিয়ে দিই, তুমি ততক্ষণ বাঁচতে থাকো, তোমার গান দিয়ে আমরা কিন্তু আজকের এপিসোড শেষ করব। তার আগে একটু চট করে কথা বলে নিই, আপনারা যদি এই এপিসোডটা মিস করে গিয়ে থাকেন তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করুন, টাইপ করুন অবেলায় আড্ডা, OBELAYADDA, আমাদের পেজে গিয়ে আপনারা সব এপিসোড দেখে নিতে পারেন। আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা নোট ডাউন করবেন, সেই নাম্বারে একটি খালি গলায় আপনার একখানি গান আমাদের পাঠিয়ে দেবেন। নাম্বারটি হলো 8335070727। আবার বলছি 8335070727, এখানে আসার জন্য। অনুষ্ঠান শেষ করব শিল্পী আদিত্য বসুর একটি গান দিয়ে। আচ্ছা, বাজি কি পাইনি তারি হিসাব মিলাতে মন মরে নাহি রাজি কি পাইনি বেদনা।
আজি